Tolobe. আমি পবন পুত্র বীর হনুমান, আবার তুমি কেন বল না হনুমান, আবার তুমি কেন সময় নিকটে হনুমান এসেছি মায়ের আদেশে হনুমান কাষ্টের বোঝা নিক্ষেপ করবো এই যমুনার জলে হনুমান না হনুমান না আমার কাষ্টের বোঝা তুমি নিয়ে যাও না হনুমান বলতে পারে হনুমান আমি কতদিন কিছু খাইনি হনুমান আমি ক্ষুধার জ্বালায় আর পথ চলতে পারছি না আমায় তুমি যেতে দাও হনুমান চন্দ্রধর আমায় ক্ষুধা আমি নিবারণ করতে চাই চন্দ্রধর এক এক করে তোমার ছয়তরি ডুবি করেছে এই কালিদ সমাজে অবলম্বন ছিল সোনার মধুকর সোনার মধুকর ডুবি করেছে এই কালিদ সমাজে এখনো সময় আছে আমার মাকে বল দেবী বলে শিকা এতই দর্প এতই অহংকার তোর মনে মনে বেশ 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 দেখে কেমন ভাবে তুই কাষ্টের বোঝা বিক্রয় করিস ওই নগরবাসীর দ্বারে আমি পালিয়ে যাবো আমি পারলাম না আমার কাছে বোঝা আমি রক্ষা করতে দয়া ভাই তাহলে কি আমার বাঁচা হবে না ঠাকুর তুমি আমার পথ বলে দাও ভাই চলো কাজে দিয়ে চলো 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 ও ভাই তোমাদের একটা কথা জিজ্ঞাসা করবো বলছিলাম আমি শুনছিলাম তোমরা যেন কোথায় কাজে যাচ্ছ আমার সঙ্গে করে নিয়ে যাবে তুমি কাজ করতে পারো বাবু আমাদের বাবু আছে বাবু আছে বাবু এই বাবু লোক রাখবে লোক লোক প্রয়োজন এই বাবু এই তোমাদের বাবু 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 আমায় তুমি চিনতে পারবেন না বাবু শুধু দয়া করে বলো না বাবু আমার কাজে রাখবেন বাবু ও বাবু লোক রাখবে লোক রাখবে লোক রাখবে গো লোক রাখবে লোক রাখবে লোক রাখবে যে কোনো কাজে বাবু ভালো পারি লোক রাখবে গো বাবু লোক রাখবে গো আমি ধান কাটা ধান ধান মাদা ধান পেটানো মেশিন চালানো হাত জোসা এখন যা কাজ আছে সে কাজ বলছি পারবি কিনা সেটা বল বলেন বাবু আমি কি বলছি চপ কথা বলেন আমি কি বলছি শোন বাবা শোন বেশি কথা বেশি কথা বলছিস তুই এখন খলি পরিষ্কার হচ্ছে নিরানো কাজ হচ্ছে তুই কি করতে পারবি পারবো বাবু
আমাকে বলবেন না। আচ্ছা শুন 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 বাবা শুন, আগে ঝগড়া ঝাড়িটা করে নে। হ্যাঁ বলেন বাবা। তোর মাইনা কত করে দিতে হবে? ও বাবু আমার মাইনে করির কথা বলছি না বাবু। ও বাবু ও বাবু লাগবে না বাবু, আমার পয়সা করি কিছু লাগবে না, শুধু কাজের বিনিময় না বাবু, আমাকে দুটো পেট বেঁধে খেতে দেবেন বাবু, আমি কতদিন কিছু খাইনি বাবু, আমার শুধু খেতে দেবেন বাবু। চুপ কর না, বেশি কাঁদছিস কেন? আমার কাছে কান্না টাকা নিয়ে ওইসব সহ্য হয় না। এ কি বলেছে শুনতে পাচ্ছিস? তোদের সব বাতিল দিতে হবে, মাইনে নেবে না, শুধু পেট পরে খেতে দিতে হবে। কবে যাবি? যাবো যাবো করছিস তো অনেকদিন থেকে, যাচ্ছিস কোথায়? না কি বলছি তোর তাহলে মাইনে দিতে হবে না, শুধু পেট পরে খেতে দিতে হবে, কিছু লাগবে না। কত খাবি দামনমারি চালের পাগো বাবু? কতদিন কিছু খাইনি বাবু, জানি না আমার লল্লাটে কি লেখা আছে বাবু, আমার মনে আমার ভাগ্যের পরিহাস বাবু, আমি কিছু চাই না বাবু, শুধু আমায় আমায় দু পেট ভরে আমাকে কিছু খেতে দিন বাবু। কত খাবি তুই? শোন শোন এদিকে আয়, এদিকে আয়, এদিকে বলেন বাবু কত খাবে? শোন এই শোন না কি বলছি, বলেন বাবু। আপনার শোনায় ভুল হচ্ছে বাবু, আমি ঠিকই বলছি বাবু, জানো বাবু আমি কতদিন কিছু খাইনি বাবু, আপনি আমার জন্য দুটো বেশি করে পান্তা আনবেন বাবু। একদিন না খেলে চোখে সরষা ফুল দেখে বলে কতদিন কিছু খাই না বাবু, আমি আমি আপনার কাছে সত্যি কথা বলছি বাবু। তুই কাজিয়া কাজিয়া, আমি তোর জন্য বেশি করে পান বাবু, আমি কাজে যাচ্ছি বাবু। আপনি চলে যাচ্ছেন বাবু, দেখতে পাচ্ছিস না? বলছিলাম পান তো আনবেন, হাঁটতে পারছি না, শুধু বিরক্ত। আর দু পিস কাঁচা লঙ্কা আনবেন বাবু? বাবা তোর গুপো সারানো ওষুধ আনতে বললাম কি বাবু? দু পিস কাঁচা লঙ্কা আনবেন না বাবু? গুপো সারানো ওষুধ আজকে এনেছি ব্যাগে করে। কি বললি? গুপো সারানো এনেছিস? তুই কোথায় পাবি? তুই কাজ করছিস, তুই গুপো সারানো? বাবু ঠিক আছে বাবু, আপনার যা খুশি প্রচুর লোক আছে আমার বাবু, আপনার যা খুশি তাই আনবেন। একদিন দুদিন বেশি থাকে না কোন লোক, প্রচুর লোক। টন বাবু যা, হায় বিধি কিরাচার ভাগ্যে পরিহাস, মানুষের ধারে ধারে আমাকে গর্ব করে খেতে হচ্ছে গো দয়া মায়, এর বিচার তুমি করো, এছাড়া ভাই কিছু আর বলার নেই। থাকো আজ তাকে দেখো ও গো, আজ তোমারই ভক্ত রাজা চন্দ্রধার হয়ে আজ বাবুর বাড়িতে আজ জমির মধ্যে নিরন কার্য করতে যাচ্ছে দয়া মায়। উড়ে যা ধান্ডনীরা রাজা ধান্ডনীরা, ধান্ডনীরা রাজা ধান্ডনীরা, মাতা খারাপ করে গো আর ধান চিনতে না পারি চন্দ্রকে তো গো রাখে রাখো সারি সারি গো রাজা, ধান্দনী রায় গো রাজা, রাজা সারি সারি আগাচা রাখে দেখো বাড়ি বাড়ি, আরে চুষ্ক হলো দেখো ধানের মিষ্ট ওটাই ওখানে দেখে যাবা, মাগো ছান্না হলো মাগো ধানের বিজনা ও সব বলে ওকে দেখে যাবনা, আরে ছান্না হলো বাবু ধানের দেবনা ও সব গুলো ওখানে থেকে যাবনা, মাগো ছান্না হলো মাগো ধানের বিজনা ও
সব বলে ওখানে থেকে যাক না রাজা খান নদী লাগে গো চাষা মাঠে এলো গো পরিষ্কার করে দিয়েছি কাজ হয়ে গেছে পরিষ্কার ধলিয়া নেই আমি একা আগে চারখানা মেশিন চালাতাম তোরা সবাই চলে এসছি আর সেই মৃতের লোকটা কোথায় গেল ও বাবু তুই কাজ করিস নি পান্তা পরিষ্কার করে দিয়েছি বাবু এ ফালতু বাবু পান্তা কাজ ভালো করেছিস তুই আমরা তুই আমার সামনে আমার আমার সামনে ভিড়ি খাচ্ছিস বাবু ইনি কে বাবু আমার ম্যানেজার এরা এর মাথায় পান্তা ম্যানেজার মানে রাখা তুই বাবার বলবি চাকু বাবু ম্যানেজার বলে রাখা ম্যানেজার বলে রাখার নয় তুই বাবা বলবি রাখাল রাখাল থাকবি এই হানি এই বাবু কি কি রে তুই বাবু গা আই রাখাল না আরে সময় না বান্দাই বস বস বসে খা কে 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 কি চাপ হই নাই কো কই দে একটাকে কেড়ে ই তো আমার রোজের থেকে বেশি নেবে রে খাচ্ছে দেখ না বাবু তোমার আড়াই বিয়ে জমি পুরো দশ বিয়ে করে দেবো জমি সাড়ে সাড়ে বাইরে দিয়ে পরিষ্কার করেছে আরে বাবা আয় না এ ডাক্তার ডাকি দেখি হয় না উবড়ে দিয়েছে আমি বলছি শুনে না কি বলছে রে বাবা তোর আড়াই বিয়ে জমি সব ধান জমি উড়ে দিয়েছে ঠিক বলেছে ঠিক বলেছে তোদের কথা বিশ্বাস হয় না আড়াই বিঘে জমি উড়াবে কি করে দেখেছে
তো ঠিকই বলেছে রে, তোর গালের ভিতরে লাঠি ঢুকিয়ে দেব। তুই জমির ধান গাছ উগলে কি করেছিস? আমি তো পরিষ্কার করে দিয়েছি বাবু। ধান গাছ চিনিস না? হ্যাঁ চিনি। তুমি কি মনে মনে ভাবিস ধান গাছে তক্তা হয় কেন বাবু? আমি শুনিলাম এই রাস্তা দিয়ে চলে গেলে পাবো আমার চম্পক নগর, পাবো আমার রাজ প্রাসাদ, পাবো রানী সনকাকে। আমি আর কেন কাঁদবো? আমি কেন ভিক্ষা করে খাবো? আমি কেন মানুষের বাড়ি ভিক্ষা করে খাবো? আমি কেন মানুষের বাড়ি কাজ করে খাবো? না না, এইবার যাবো না, আমি সরকার কাছে। ওকে কি ভাবছ? আমি যদি এভাবে যাই রাজপ্রাসাদের রানী সনকার কাছে, তাহলে মহারাজ সনক আমাকে জিততে পারবে না, ঘৃণা করে ইচ্ছা করে আমাকে তাড়িয়ে দেবে। না না, আছে আমাদের রাম কদলি বাগান, ওই কদলি বাগানে লুকিত হয়ে থাকবো। শেষ হয়ে গিয়ে গেলে বলবো, ও গো মহারানী সরকা, আমি যে তোমাদের মহারাজা, আমায় কিছু খেতে দাও। বলো দিদি, চন্দ্রধরের বদলে ওখানে লুকিয়ে আছে, ওকে মার খাওয়ালে হয় না? সত্যি দিদি, তুমি এই মুহূর্তে রানী সনকার স্বপ্নে দেখা দাও দিদি। বেশ না, আচ্ছা ঘুমাই ঘুমাই কু স্বপ্ন দেখেছি মা। কাহাল সাপ দাসী দেখি লাহাম কি কাহাল সাপ ওরে আজ কেহন রে
বাগান চোর আসবে আমি এখন দাড়িকে ডেকে পাঠিয়ে দিই দাড়ি দাড়ি মামা কি আছে মা তোমাকে ডেকেছি হ্যাঁ তুমি রামসিংকে ডেকে নিয়েছো আমি রামসিংকে ডাকতে যেতে পারবো না কেন ওই রামসিং কি কথা বলে আমি একদম বুঝতে পারি না বুঝতে পারো না না সব কথা হ্যাঁ দিয়ে যাবে সব কথাই হ্যাঁ দিয়ে যাব হ্যাঁ ঠিক আছে তাহলে যাও আমি যাচ্ছি আসি রানীমা বলে গে রানীমা বলেছে শুধু হ্যাঁ বলতে দেখি হ্যাঁ বলে দেখি হ্যাঁ হ্যাঁ বলতি তো দেখেছ আমি হ্যাঁ বলছি তুই শুনতে পাই না রানীমা তোর তোর ডেকেছে রানীমা ডাকা হয় হ্যাঁ হ্যাঁ জীব কি জীব হ্যাঁ জীব কি বলে জীব জীব খাবে নাকি আরে কি তুই যাবি হ্যাঁ জীব চ চ হ্যাঁ হ্যাঁ চল বাগান এসে গেছি এদিকে দেখো তো কিসের বাগান এ ভাইয়া এ কি হয় এটা ফাঁকা ফাঁকা ময়দান হয় ভাইয়া ফাঁকা ফাঁকা ময়দান এই মাঠে ধান চাষ হয় বুঝিস এদিকে দেখ কিসের মাঠে এদিকে দেখ এ কি হয় এটা ঘর বাড়ি হয় আর এদিকে দেখ এদিকে দেখ এ তো কোম্পানি কা রাস্তা হয় ভাইয়া আর এদিকে ये भैया ये तो दृश्य देखा हो तो केला बगान है भैया केला बगान चिल्ली कौन करे अरे चिरा चिरा पता भंगा भंगा फल है ये तो केला बगान है भैया हां ते की बोले ड्यूटी कर भी हम बोले का बाहर में से चोर आएगा भीतर में सब झुक जा ए रे पागल ता दे कोला के सब पाली जाबे ओ हम बोले का बाहर में चोर आएगा सब पकड़ेगा ना हां हां ड्यूटी कर हां मैं आस्ती हां हां अरे हम चोर हम सिंह जमादार ওরে জমাদার হাজির শুনতে পাই অন্তপুর মে পাকা চোরা ওরে হাম তো রাম সিং জমাদার জমাদার হাজির হুয়া শুনতে পাই অন্তপুর মে পাকা চোরা চোর জাহাজ পালে গেল হামার তো বড় গায় বলে হলো চোর জাহাজ পালে গেল হামার তো তুমি গায় বলে হলো ধরতে বলে ফেলে বেড়াতে তুমি बोला है चोर कैसे चोर नहीं मालूम है अरे खड़खड़ खड़खड़ किया কথা হয়
তুই বাবা কা বাগান আসবে একলা কে খাত আসবে ধরে চিচুরি মেরা সদাগর কা খেলা বলে ধরে চিচুরি মেরা সদাগর খেলা বলে সদাগর খেলা বলে ঘর বাগানে পাঁচ বাগানে সদাগর খেলা বলে পাঁচ বাগানে ঘর বাগানে চল রানিমা পাই চল কারাঘরে দাও তোমাদের রাজা রাম সিং তুমি ছিন্ন বাসন রাম সিং তুই দেখলো চনক রাম সিং তোমার কোনো দোষ নেই রাম সিং তুমি তোমার কর্ম করছো রাম সিং যাও তুমি ফিরে আবার আমার সময় মতো আমি তোমাকে দেখে নেব মহারাজ ফেলে দাঁড়াও মধুর কণ্ঠে তোমার মা মা বলে ডাকলো সনকা সত্য কথা বলো হে কাহারি পুত্র মহারাজ
কি বললে শনক মহারাজ এ তোমারই পুত্র হ্যাঁ মহারাজ কতদিন ছি তোমায় ছেড়ে আমি 12 বছর জন্য গিয়েছিলাম মানুষ আজ কতদিন দুর্ভিক্ষ কপালে ফেরেলাম রাজ প্রাসাদে তোমায় কাছে কি শান্তি পাওয়ার জন্য আজ তুমি আমার সঙ্গে রসিকতা করে না সত্য কথা বলে মার শনক কার নন্দন সত্য কথা বলছো মহারাজ আমারই পুত্র শনক মহারানী সরকার আমি বিশ্বাই দেবিধি এই কি ভাগ্যের পরিহাস আজ তাকিয়ে দেখো রাত প্রাসাদের দিকে সরকা হয়ে গেছে অসতে সরকা হয়ে গেছে কুলটা সরকা হয়ে গেছে দু চারিনি ওরে কুল টানা রে এই মুহূর্তে ওই পুত্রকে নিয়ে এই রাত প্রাসাদ থেকে দূর হয়ে যা তাহলে তোকে আর তোর এই পুত্রকে এই মুহূর্তে শিলাই মারবো আজকে লুচ্ছিত হয়ে যায় না কোনো দিনের জন্য ফিরে পাওয়া যায় না তাই আজকের চির বিশ্বাসঘাত করেছো আমার সাথে কোনোদিন ধোয়া যায় না মরার ছলকা তাই তুমি এই মুহূর্তে তোমার পুত্রকে নিয়ে এই রাজ প্রাসাদ পরিত্যাগ করে অনেক দূরে হারিয়ে যাও আর নতুবা তোমরা যদি না যাও তাহলে তাহলে এই রাজ্যে আমি থাকবো না আমার এই প্রাণে বিসর্জন দেব ওই যমুনার জলে আমি ভুল পথে চলে ওই তাকিয়ে দেখো না আজ আমার শোনে কেন আমার শোনে হয়ে গেছে ঔষধি শোনে হয়ে গেছে কুলটা আমি না আমি রাজ্যে আর কোনো দিনের তোর মুখ দেখাতে পারবো না সত্যি সত্যি দেবের দৈব বলে
হইয়াছে পুত্র নামর লক্ষ্মীধর পুত্র বলে কোলে দিলেন ভক্ত ছত্রধর হে প্রভু শঙ্কর এবাইকে দৈব বাড়ি বলে দিলা ওরে ওরে মূর্খ চন্দ্রধর সনকানায় অশোকে সনকানায় কুলটাং দেবের দৈব বলে হইয়াছে তরাই পুত্র আমায় তাই ওই নাম লক্ষ্মীন্দার ও কে পুত্র বলে কোলে তুলে নেব দেবতাদের কাছে কোনো ভুল হবো না আর সনকা সতীত্র থাকবে চিরদিনের জন্য হে প্রভু শঙ্কর হে আয় আমি কি করলাম দয়াময় না না আমি না আমি না সনকাকে ফিরিয়ে আনতে হবে সনকা মহারাজ আমরা ফিরেছি মহারাজ সনকা মহারাজ ফিরে যেও না সনকা ফিরে এসে তুমি তোমায় কোনো ভুল নেই সবই যে আমায় কর্ম ফল মহারানী সনকা মহারাজ একটি বাড়ি পুত্র লক্ষ্মীন্দর কে আমায় পিতা বলে বুকে আসতে বলো একবার চাঁদ মুখে পিতা বলে রাখো লক্ষ্মীন তুমি তো জানো মা আমার পিতা গিয়েছে 12 বছরের ন্যায় বাণিজ্য করতে এই পাগলিনীর বেশি আমাদের তোমার কথা মতো আমি যাবো পিতার কাছে আজ শুভরাত্রি সম্পন্ন হলো পিতা পুত্রের নব পরিচয় আমাদের গান এখানে রাখলাম আগামী দিন যত সময় মায়ের গান শুরু করব নমস্কার।